আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি রান্না করব, লাউ শাক ভাজি করব, আর হচ্ছে মূলা তরকারি রান্না করব। আজকে রান্না করতে একদম ইচ্ছে করতেছে না, মানে কেমন যেন ভালোই লাগতেছে না রান্না করতে, কিন্তু কি করার, করতে তো হবে, মাফ নাই, কোনো মাফ নাই রান্নার। এখানের মানুষগুলো মূলা তরকারি পছন্দ করে বেশি মনে হয়। সুপারি আম্মু, সুপারি কই পাইছো? কোথায় পাইছো? তোমার লাগে কোথায় পাইছো সুপারি? মারে ফেলমু ভাবি দেন। এই যে মেন দাদা, ভালো করে লক্ষ্য করে, ওই যে ওই যে বাবু করে পুরো গলা নামাই ফেলে। এগুলা কি ভরাইছস আনাহিতা? এগুলা কি কি রে, এগুলা ধুইতে কি কষ্ট লাগে না? এই এগুলা কে দিয়ে দেয়? এগুলা ধুইতে আমার কষ্ট লাগে না? কত বড় খারাপ, এগুলা ধুইতে কি আমার কষ্ট লাগে না? হ্যাঁ, ও চুলাই নামুক, আর ই চুলাই আগুন ধরাই দেন মা, ওই চুলার মধ্যে নাই মা, এই পুরো এই চুলার মধ্যে ধরো না, ওখানে যা না পচা আনাহিতা, একে শরীরে শীত নাই আনাহিতা, একটা নাসিম একটা শীত নাই, আবার পতি করলে না শীত করে তোমার দেশে যাচ্ছে, তো আমি শীতে থেকে কুসুম সে লেবে তুলে পলাইছে ঘরের ভেতর, তোমার কুসুম মুজা একটু পলাইছে, কই গেল সবগুলা? ওই যে কই দি তিন চার দিক গেছে, ওই যে আনাহিতা চলো ঘরে চলো, ঠান্ডা প্রচুর, চলো ঘরে চলো। তোমরা লুকাইছো হেনে, স্বর্ণ তোমার সঙ্গে রাখো, হ্যাঁ হাত ছাড়া কইরো না বুঝছো, হাত ধরে রাখবা। আমি জানি না, 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 আমি